الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم اللهم আসুন মুআজ্জিজ হাজিরিন আমরা যেহেতু মানুষ আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বডি তৈরি করেছেন ঠিক কি না সৃষ্টি যখন করার মানুষ করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত
সর্বপ্রথম আমাদের বডি আমাদের শরীর আমাদের জিসিমকে তৈরি করেছেন ঠিক কি না জিসিম তৈরি করার পর সেই জিসিমের মধ্যে সেই বডির মধ্যে শরীরের মধ্যে রূহ নামক একটা বস্তু কালেক্ট করে দিয়েছেন ঠিক কি না সেই রূহ যখন আমাদের সাথে কানেক্ট করে দিল জয়েন করে দিল ঠিক সেই মুহূর্তে আমাদের আমল নামাটা শুরু হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমল নামা অর্থাৎ আমাদের কর্ম যতক্ষণ পর্যন্ত রূহ আছে অতক্ষণ পর্যন্ত আমাদের হাত মুভমেন্ট করবে আমাদের মুখ কথা বলবে আমাদের চোখ কথা বলবে আমরা চলাফেরা করতে পারবো ঠিক যখনই আমাদের রূহটা আল্লাহ কবজ করবেন ঠিক সেই মুহূর্তে আমাদের সকল আমল বন্ধ হয়ে যাবে ঠিক কি না তাহলে বোঝা চলে এই শরীরের কোনো দাম নেই যদি রূহ না থাকে বোঝা গেছে রূহ খুবই অপরিহার্য একটা বিষয় আমাদের জিসিমের জন্য আমাদের সাথে ছিলেন আমাদের সাথে জীবন যাপন করছেন ঠিক যেই মুহূর্তে তার ইন্তিকাল হলো আমরা তাকে মাইয়াত বলতে শুরু করলাম লাশ বলতে শুরু করলাম কারণ তার রূহ নেই তার নাম ধরে আর ডাকছি না তাকে আমরা মাইয়াত বলছি লাশ বলছি জানাজার নামাজের সময় হলে যখন উপস্থিত হই তখন বলি লাশ নিয়ে আসা হলো মাইয়াতকে নিয়ে আসা হলো আপনারা চলে আসেন বোঝা চলে রূহ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি অমুক আপনার নাম কামাল হতে পারে আপনার নাম জামাল হতে পারে ঠিক যেই মুহূর্তে আপনার রূহটা আল্লাহ কবজ করে নেবেন আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়ে যাবেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনি মাইয়াত হয়ে যাবেন ঠিক কি না তখন আর কোনো দাম নেই আর কোনো মূল্য নেই এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের শরীরের মধ্যে আমাদের বডির মধ্যে রূহ কানেক্ট করে দিলেন রূহকে জয়েন্ট করে দিলেন জয়েন্ট করার পর আমাদের দুই ধরনের আমল আমরা করে থাকি কয় ধরনের আমল দুই ধরনের আমল একটা আমল হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ ঠিক কি না একটু আপনারা রেসপন্স করবেন দয়া করে আমরা যারা বসলাম সংক্ষিপ্ত আকারে আমি একটু একটু হিন্টস দিতে চেষ্টা করব ওলামায়ে কেরামগণ যখন অন্যান্য ওলামায়ে কেরামগণ আসবেন আমি ছেড়ে দিব সেই কারণে সাবজেক্টের উপরে থাকতে চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক নসিব করেন আমিন বলি তাহলে বললাম জিসিম অতক্ষণ পর্যন্ত দামি থাকবে অতক্ষণ পর্যন্ত মূল্যায়ন হবে যতক্ষণ পর্যন্ত ওই জিসিমের মধ্যে রূহ থাকবে ঠিক কি না রূহ যখন সঞ্চারিত হলো রূহ যখন কানেক্ট করে দিলেন ঠিক সেই মুহূর্তে দুইটা কাজ বান্দার মাধ্যমে হয়ে থাকে কয়টা কাজ এক কাজ হচ্ছে ভালো আরেকটা কাজ হচ্ছে মন্দ রূহের সাথে আরো দুইটা বস্তু কানেক্টেড আছে একটা হচ্ছে দুইটা বস্তুই আমাদের ভেতরে আছে একটা হলো কলব আরেকটা হলো নফস সুবহানাল্লাহ বলি না একটা কলব আরেকটা নফস কলব যেটা আমাদের রূহের সাথে কানেক্টেড সেই কলব দ্বারা আমরা ভালো কাজ করি সুবহানাল্লাহ বলি সেই কলব দ্বারা আমরা বুঝতে পারি যে আজকে সিএনবি শাখার উদ্যোগে সিএনবি এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হচ্ছে সেই মাহফিলে বসলে যে লাভ আছে এটা আমরা সেই কলব দ্বারা বুঝতে পারি সুবহানাল্লাহ একটা আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ আরেকটা বিষয় রূহের সাথে কানেক্টেড সেটা হচ্ছে নফস নফস সর্বক্ষণ আপনাকে চেষ্টা করবে শয়তানের প্ররোচনায় ফেলার জন্য নফস চেষ্টা করবে মাহফিল হচ্ছে কি মাহফিল হবে কেমন মাহফিল করবে মাহফিলে বসার দরকার নেই মাহফিল চলুক গা হুজুর এসেছেন কি হয়েছে তাকরির করুক যারা বসেছেন বসুক আমাদের বসার দরকার নেই আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিই এরকম আছে কিনা একটু আওয়াজ করে বলবেন আছে কিনা এটা তারা করছে না বরং তাদের নফস তাদেরকে করাচ্ছে নফস বলছে ভালো কাজে শরীক হওয়ার দরকার নেই মাহফিলে বসার দরকার নেই ওয়ালিদের বিরোধিতা করার প্ররোচনা ওই নফস দিচ্ছে আল্লাহ যেন সকলকে হিদায়াত নসিব করেন সকলে বলি না আমিন একটু আওয়াজ করে বলেন না আমিন তাহলে বুঝলাম আমাদের যে রূহ আছে এই রূহের সাথে দুইটা বিষয় কানেক্টেড একটা হলো কলব
যেটা আমাদেরকে ভালোর পথে এনেছে মাহফিলে বসিয়েছে আরেকটা হলো নফস যেটা আমাদেরকে রাস্তায় আজেবাজে কথা বলার জন্য সময় নষ্ট করার জন্য আমাদেরকে প্ররোচনা দিচ্ছে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক নসিব করেন আমিন বলি আর জোরে বলি না আমিন আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলাম মায়ের গর্ভ দিয়ে মা যখন আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন বা জন্ম দিলেন ঠিক সেই মুহূর্তে আমাদের ইসলামী রীতি অনুসারে আমরা আজান দিই কিনা হুজুরকে ডেকে এনে আমরা আজান ডান কানে আজান শুনাই বাম কানে ইকামত শুনাই বলতে পারেন এই আজান এবং ইকামতের কারণটা কি কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর বান্দা বান্দেনি যখন দুনিয়ার জমিনে তশরিফ আনে আল্লাহর বান্দা বান্দেনি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে যে আজান দেওয়া হয় যে ইকামত দেওয়া হয় সে আজান এবং এবং ইকামত প্রতিদিন যে আজান এবং ইকামত দেওয়া হয় সেই আজান এবং ইকামতের মতো নয় সুবহানাল্লাহ বলেন একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমাদের দৈনিক মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্তে পাঁচ বার আজান দেওয়া হয় কিনা ইকামত দেওয়া হয় কিনা এই আজান দেওয়ার কারণটা কি ইকামত আমাদেরকে কি বোঝাচ্ছে আজান আমাদেরকে বোঝাচ্ছে বাইরে যারা আছো কল্যাণের জন্য আল্লাহর ঘরে চলে আসো সুবহানাল্লাহ আবার ইকামত বোঝাচ্ছে যে তোমার এখন সময় হয়েছে ফরজ নামাজের জন্য ইকামতের সাথে সাথে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলি তখন আমরা সকলে দাঁড়িয়ে যাই কিনা তাহলে বোঝা চলে ইকামত আমাদেরকে বলছে যে এখন ফরজ নামাজের সময় হয়েছে ইমামের পিছনে ইক্তিদার সাথে আমরা ফরজ নামাজ আদায় করব চলে আসো সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তাহলে বুঝলাম দৈনন্দিন পাঁচ ওয়াক্তে পাঁচবার আজান হচ্ছে কিনা ইকামত হচ্ছে কিনা হচ্ছে এই আজান এবং ইকামত আমাদেরকে আল্লাহর পথে যাওয়ার জন্য ডাকছে ঠিক কিনা আর জন্মের পরে জন্মগ্রহণ করার পরে আমাদের ডান কানে আজান বাম কানে ইকামত যেটা দেওয়া হয় সেটা এই কারণে দেওয়া হয় সেটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা জন্মগ্রহণ করেছি আমাদেরকে একদিন যেতে হবে সুবহানাল্লাহ বলবেন না একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ কি বুঝাচ্ছে নামাজের জন্য না সেই আজান এবং ইকামত আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তোমার হায়াতে জিন্দেগি খুবই সংক্ষিপ্ত খুবই শর্ট একটা সময় তোমার রূহ আল্লাহ কবজ করবেন তোমাকে যেতে হবে আজকে যে আজান এবং ইকামত দেওয়া হচ্ছে সেই আজান এবং ইকামতের নামাজ যায় নাজার মাধ্যমে তোমার সংগঠিত হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক নসিব করেন আমিন বলি তাহলে বোঝা গেল আমাদেরকে আজান এবং ইকামতের মাধ্যমে বলে দিচ্ছে তোমরা ক্ষণস্থায়ী সময়ের জন্য এই দুনিয়ার জমিনে আসছো তোমাদেরকে আবার যেতে হবে একটা নামাজ হবে সেই নামাজের নাম হচ্ছে জানাজার নামাজ সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার জমিনে সবেমাত্র আসলাম আসার পরে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে আজান এবং ইকামতের মাধ্যমে আমাদেরকে যেতে হবে ঠিক কিনা আপনি আমি সকলকে যেতে হবে কিনা যারা মাহফিলে বসলাম যারা চায়ের দোকানে বসলাম যারা আলোচনা করছি পর সমালোচনা করছি প্রত্যেককে যেতে হবে কিনা একটু আওয়াজ করবেন যেতে হবে কিনা আল্লাহ যেন আমরা যারা বসছি আমাদেরকে বসার তৌফিক নসিব করেন এবং যেন আমল করার তৌফিক নসিব করেন সকলে বলি না আমিন সলাতুনিয়া রাসূলুল্লাহ তাহলে প্রত্যেক আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা অংশ বিশেষ তিলাওয়াত করলাম কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত আপনি যত বড় নেতা হন না কেন আপনি যত বড় পাওয়ারফুল পারসন হন না কেন আপনি যত বড় দায়িত্বশীল ব্যক্তি হন না কেন প্রত্যেককে যেতে হবে কিনা গিয়েছেন কিনা আমাদের আগে অনেক পূর্বপুরুষরা আমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল আমাদের চেয়ে অনেক পাওয়ারফুল ছিল এমন এমন অনেক ব্যক্তি আজকে সাড়ে তিন হাত কবরের ভেতরে আছেন কিনা আমাদেরকেও যেতে হবে তাহলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে ঘুরে লাভ আছে
আছে একটু আওয়াজ করে বলবেন লাভ আছে তাহলে ভালো কাজ করার জন্য আমাদেরকে যে বলা হচ্ছে রূহ দিয়েছেন রূহের মাধ্যমে দুইটা বিষয় কানেক্ট করে দেওয়া হয়েছে একটা কলব আর একটা নফস কলব আমাদেরকে বলছে ভালো কাজ করো ভালো কাজ করার দরকার আছে কি যদি ভালো কাজ দুনিয়ার জমিনে করে যেতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই ভালো কাজের সদকায় সেই ভালো কাজের ওয়াসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে শুরু করে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে ঠিক কি না আমরা নবীর সুপারিশ পেতে চাই কি না একটু আওয়াজ করে বলি চাই কি না নবীর সুপারিশ পেতে চাইলে নবীর উপর দরুদ পড়ার দরকার আছে নবীর মাহফিলে অন্তরে মহব্বত নিয়ে বসার দরকার আছে আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক নসিব করেন আমিন বলি একটু আওয়াজ করে বলি না আমিন